Allahu Allahu Allah Allahu 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 Allah. Bismillahirrahmanirrahim. Doa Shikha Channel-e Sanmanito Darshok o Shrota Mondoli. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Asker videote thakbe Asmane Kitab 104 khana কোন কোন নবী ও রাসূলের উপর নাযিল হয়েছিল তা নিয়ে তাহলে শুরু করা যাক আসমানি কিতাব বা ঐশী গ্রন্থ বলতে এমন কতগুলো গ্রন্থকে বোঝানো হয় ইসলাম ধর্মমতে মুসলমানগণ যে গ্রন্থগুলোকে আল্লাহ প্রদত্ত গ্রন্থ বলে বিশ্বাস করেন ইসলাম ধর্মে যে সাতটি বিষয়ের উপর বিশেষ করে ঈমান আনতে বা বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে তার মধ্যে একটি বিষয় হলো এই আসমানি কিতাব যেগুলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয় বলা হয় পৃথিবী সৃষ্টির পর থেকে সর্বমোট আসমানি কিতাব পাঠানো হয়েছে 104টি তার মধ্যে 4টি হলো প্রধান আসমানি কিতাব ও বাকি 100টি সহিফা প্রধান 4টি আসমানি কিতাব হলো বর্তমান দুনিয়ায় 4টি বড় আসমানি কিতাবের কথা ও নাম আছে এবং 4টি বড় ধর্মের অনুসারী আছে এক নাম্বার হযরত মূসা আলাইহিস সালামের প্রতি একখানা আসমানি কিতাব অবতীর্ণ হয় যার নাম তাওরাত তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিলকৃত কিতাব এই কিতাব কত হাজার বছর আগে নাযিল হয়েছে তা আল্লাহ পাক ভালো জানেন তাওরাত কিতাবের আগে পরে অনেক কিতাব নাযিল হয়েছে বলা যেতে পারে তাওরাত কিতাব সব কিতাবের মাঝামাঝি সময়ে নাযিল হয়েছে আর তাওরাত হলো বড় চার কিতাবের মধ্যে নাযিলকৃত প্রথম বড় আসমানি কিতাব হযরত ঈসা আলাইহিস সালাম এর জামানায় অনেক লোক ছিল যারা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল তার সাথে হযরত দাউদ আলাইহিস সালামের অনুসারী ছিল এক কথায় বলতে গেলে দুজনেরই অনুসারী ছিল ঈসা আলাইহিস সালাম আগমনের পর তারা তিনটি ভাগ হয় একদল মূসা আলাইহিস সালাম একদল দাউদ আলাইহিস সালাম আর একদল চলে আসলো ঈসা আলাইহিস সালামের দিকে কারণ বনি ইসরাইলরা ছিল নাফরমান জাতি সব নবীদের জ্বালিয়েছে এই বনি ইসরাইলের জাতি আল্লাহ পাকের কোনো কথা তাদের কানে পৌঁছাতো না তাদের নিকট আল্লাহ পাক হাজার হাজার নবী পাঠিয়েছেন কিন্তু তারা অধিকাংশ নবীদের কথা শুনেনি তারা হাজার হাজার নবীকে হত্যা করেছিল এক কথায় বলতে অবাধ্য জাতি হলো বনি ইসরাইল দুই নাম্বার হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি একখানা আসমানি কিতাব অবতীর্ণ হয় যার নাম জাবুর জাবুর কিতাব নাযিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপর কবে কখন কত বছর আগে তা কেউ বলতে পারবে না তবে এটা বলা যায় জাবুর কিতাব তাওরাতের পর নাযিল হয়েছে ইহাতে বোঝা যায় হযরত মূসা আলাইহিস সালামের পর দাউদ নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সেই সময় ইসলাম ও খ্রিস্ট ধর্ম কোনোটাই ছিল না তখন দুনিয়াতে 102টি কিতাব ছিল তার মধ্যে বড় কিতাব ছিল দুইটি তাওরাত ও জাবুর দাউদ নবীর আগমনের পর এই দুনিয়া জুড়ে তাওরাত কিতাবের অনুসারী ছিল বেশি যখন মানুষ হাজার হাজার বছর ধরে তাওরাত কিতাবের অনুসরণ করে আসছিল তখন মানুষ আস্তে আস্তে নিজেদের সুবিধা মতো কিতাবের ধারাকে পরিবর্তন করতে শুরু করলো যখন পরিবর্তন করতে করতে চরম পর্যায়ে পৌঁছালো তখন আল্লাহ পাক দাউদ নবীকে দুনিয়াতে পাঠালেন মানবজাতির হেদায়েতের জন্য আর যখন দাউদ নবীর উপর জাবুর কিতাব প্রেরণ করলেন তখন তাওরাতের সকল হুকুম রহিত হয়ে যায় তিন নাম্বার হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি একখানা আসমানি কিতাব অবতীর্ণ হলো যার নাম ইনজিল সকল মুসলমানই বিশ্বাস করে হযরত ঈসা আলাইহিস সালামের উপর প্রেরিত হয়েছে ইনজিল কিতাব আর ইনজিল কিতাব নাযিল হয়েছিল আল কোরআন নাযিলের প্রায় 2000 বছর আগে আল কোরআন কাছাকাছি অবস্থানে নাযিল হওয়ার কারণে আমরা ইনজিল সম্বন্ধে অবগত খ্রিস্টান ধর্মের অনুসারীরা ইঞ্জিল কিতাবকে বাইবেল বলে অভিহিত করে এবং ঈসা আলাইহিস সালামকে বলে যিশু
আল কুরআন ও হাদিসের ভিত্তিতে বোঝা যায় ইঞ্জিল কিতাব হলো বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিকটে যা বাইবেল হিসেবে পরিচিত। চার নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একখানা আসমানি কিতাব অবতীর্ণ হয় যার নাম আল কুরআন। মূলত 103টি কিতাবের মূল কথাই অর্থাৎ সারাংশই হলো পবিত্র কুরআনুল কারীম। আল কুরআন আমরা সবাই জানি, আমরা যারা মুসলমান আছি আমাদের নিকট সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শরীয়তের বিধান ও আল কুরআন অর্পিত হওয়ার পর পূর্ববর্তী সকল নবীর শরীয়ত ও আসমানি কিতাবের হুকুম রহিত হয়ে যায়। আর আমাদের জন্য আল্লাহ পাক যেগুলোকে প্রয়োজন মনে করেছে সেইগুলো আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। 103টি কিতাবের মূল কথাই অর্থাৎ সারাংশই হলো পবিত্র কোরআনুল কারীম। ছোট 100টি আসমানি কিতাব অবতীর্ণ হয় বিভিন্ন বাণী বাণী বাহকের উপর। হযরত আদম আলাইহিস সালামের প্রতি 10খানা সহিফা অবতীর্ণ হয়। হযরত শীস আলাইহিস সালামের প্রতি 50খানা সহিফা অবতীর্ণ হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি 30খানা সহিফা অবতীর্ণ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি 10খানা সহিফা অবতীর্ণ হয়। তাহলে সর্বমোট 4+10+50+30+10 সমান 104খানা। তন্মধ্যে ইহুদি ও খ্রিস্ট ধর্মমতে তাওরাত বলতে ইঙ্গিত করা হয়, তোরাহকে জাবুর বলতে ইঙ্গিত করা হয়, জামসকে ইঞ্জিল বলতে ইঙ্গিত করা হয়, গসপেলকে। চার নাম্বার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একখানা আসমানি কিতাব অবতীর্ণ হয় যার নাম আল কুরআন। মূলত 103টি কিতাবের মূল কথাই অর্থাৎ সারাংশই হলো পবিত্র কুরআনুল কারীম। আল কুরআন আমরা সবাই জানি, আমরা যারা মুসলমান আছি আমাদের নিকট সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শরীয়তের বিধান ও আল কুরআন অর্পিত হওয়ার পর পূর্ববর্তী সকল নবীর শরীয়ত ও আসমানি কিতাবের হুকুম রহিত হয়ে যায়। আর আমাদের জন্য আল্লাহ পাক যেগুলোকে প্রয়োজন মনে করেছে সেইগুলো আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডু নট ফরগেট, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার। সি ইউ নেক্সট টাইম।